তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমরা সকলে খুব ভালো আছি। তো দেখো, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কালী পুজোর পরের দিনের কিছু মুহূর্ত। তো আমরা গিয়েছিলাম ননদের বাড়ি। তো এখানে দেখো, ননদের এই ওপরটা আর কি জাস্ট পরশু দিন কমপ্লিট হয়েছে, মানে কালী পুজোর 3 দিন আগে কমপ্লিট হয়েছে। আর এখানে দেখো ওয়াল পেন্টিংটা, মানে এটা পেন্টিং নয়, এটা স্টিকার। তো কি সুন্দর লাগছে জাস্ট দেখো, ভাবলাম তো তোমার সঙ্গে শেয়ার করি। আর এখানে দেখো যে সিনারিটা আছে সেটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। আর এই হচ্ছে বারান্দা। তো এখানে হচ্ছে কিছুক্ষণ আগেই একটা বার্থডে সেলিব্রেশন হয়েছে, তো তাই চারিদিকে এত বেলুন লাগানো আছে। আর ওই দেখো ননি কিন্তু খেলা করছে। তো চলো, তোমাদের সঙ্গে কি আমি আজকে শেয়ার করব কালী পুজোর যে মানে আনন্দ, গ্রামের কালী পুজো কীরকমভাবে হয়, কেন শহরের থেকে গ্রামের কালী পুজোয় বেশি আনন্দ হয়, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, প্রথমে আমরা কিছু বাজি ফুটিয়ে নিয়েছিলাম, তো ননদের মেয়ে, তারপর ননদের মেয়ে সবাই মিলে। তো তারপর আমি গিয়েছিলাম মন্দিরে। তো তোমাদেরকে তো মন্দিরে অবশ্যই নিয়ে যাব। আর সেখানে কিন্তু যেটা সবথেকে বেশি আছে ব্লগের আকর্ষণ, সেটা হচ্ছে ঢাক ঢাক বাজানো। তো দেখো, এই হচ্ছে মন্দিরের বাইরের গেট। তো চলো এবার ভিতরে যাওয়া যাক। তো দেখো, এটা হচ্ছে ফ্যামিলির পুজো, কিন্তু প্রত্যেক বাড়িরই মানে আত্মীয় স্বজন আসে, তাদের যে আত্মীয় স্বজন থাকে সবাই সকলে আসে। আর এই হলো পুরো মন্দিরটা অনেকটা জায়গা জুড়ে। Yeah.
তো দেখো, গত 3 দিন ধরে কিন্তু দুবেলা এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। তো অনেক লোকজন খায়, মানে পুজোর দিন আর পুজোর মাঝখানে একদিন ঠাকুর থাকে আর তারপর দিন বিসর্জন হয়। তো 3 দিনই এখানে খাওয়া দাওয়া হয়েছে। তো দেখো, আজকে কিন্তু যেহেতু বিসর্জন, তাই মায়ের ভোগ হিসাবে এই যে খিচুড়ি আর চচ্চড়ি আর বোঁদে। তো এই ছিল মেনু। আর আমি খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি, আর যদি হয় সেটা ঠাকুরের প্রসাদ, সে তো আরও দ্বিগুণ টেস্টি। তো তাই দেখো, আজকের দিন আমি একদম মিস করি না, বিসর্জনের দিন আমি একদম চলে আসি প্রত্যেক বছর। তো অনেক রাত হয়েছে, এবার দেখো ঠাকুরকে নিচে নামানো হবে বিসর্জন দেওয়ার জন্য। তো তার আগে এখানে গঙ্গা জল দিয়ে এই যে আলপনা দেওয়া হয়েছে। এমনি যাবে ভাবে আমার গুরু একজন তুই ছাড়া মাগো, তুই ছাড়া আমার নয়ন মাঝে পড়বি ধরা। আর কবে মা, আর কবে মাগো, মাগো। দেখো এখন হচ্ছে বরণ, এরপর হবে সিঁদুর খেলা, মানে হয়েছিল, তারপর নাচানাচি তো হয়েছিল, কিন্তু আমি অতক্ষণ ছিলাম না। তো ননি আবার খুব ঘুম পেয়ে গেছিলো আর ওকে নিয়ে চলে এসেছিলাম আমি বাড়িতে, আর বিসর্জন হতে প্রায় 2:30 বেজে গিয়েছিলো। তো দেখো সত্যি কথা বলতে কি, মুহূর্তটা হয়তো থাকতে ইচ্ছা করে কিন্তু ভীষণ কষ্টের, কারণ আমরা প্রত্যেকটা মুহূর্ত আমরা অপেক্ষা করে থাকি 365 দিন, যে কবে আবার এই দিনটা আসবে। আর এই মাকে তো একদমই মানে যেতে দেওয়ার মন চায় না। তো কী আর করা যায়, আবার গেলে তবেই তোমার আবার পরবর্তী বছরে আসবে, এটাই আশা নিয়ে আমরা মাকে বিদায় দিই। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাতে লাইক করে দিও, আর কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা, দেখা হচ্ছে একটা নতুন ব্লগে।